মালয়েশিয়ার স্ক্যাবেট নিউজ। মালয়েশিয়া থেকে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দেশে যাচ্ছেন তাদেরকে ইমিগ্রেশন থেকে ভিসার উপর একটি লাল সিল দিচ্ছে। কেন দিচ্ছে, মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে পারবেন কিনা বিষয়ে বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মালয়েশিয়ার স্ক্যাবেট নিউজ। মালয়েশিয়া থেকে যে সমস্ত বৈধ প্রবাসী ভাইয়েরা দেশে যাবেন, ইমিগ্রেশন থেকে আপনাদের পাসপোর্ট বা আপনাদের ভিসার উপর একটি লাল সিল দিচ্ছে। আপনারা কি মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে পারবেন কি পারবেন না, চেক আউট নেওয়া সংক্রান্ত রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের সহ বেশ কয়েকটি দেশের অবৈধ শ্রমিকরা। এবং যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে কলিগ বিষয়ে আসতে চাচ্ছেন, আপনাদের মেডিকেল নিয়ে চলতেছে চরম প্রতারণা। সামান্য ভুলের কারণে আপনিও প্রতারিত হতে পারেন, বিষয়ে বিস্তারিত তথ্য। তাই তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটকের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল। দেশ মাতে ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি মালয়েশিয়ার সকল আপডেট নিউজ পেতে প্রবাস টিভি ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন। দেশ মাতে ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি পিকচার দেখতেছেন যেখানে কিনা একজন প্রবাসী ভাই জলিল তালুকদার নামের এক ভাই লিখেছেন যে ভাই পাসওয়ার্ডের মধ্যে কম অ্যাপ্লাই ফর এই সিলটি কেন দিয়েছে। বা যারা কিনা মালয়েশিয়ার থেকে এখন দেশে যাচ্ছেন ওই সমস্ত বৈধ প্রবাসীদের ভিসার উপর একটা ইমিগ্রেশন সিল দিচ্ছে, লাল সিল, এবং কি এই সিল কেন দিচ্ছে, কী কারণ দিচ্ছে, এই সিল থাকলে কি মালয়েশিয়াতে আসতে পারবেন কি না, এই বিষয়ে জানার জন্য অনেকেই যোগাযোগ করতেছে গত দুদিন থেকে। তাই তো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বর্তমান এর সময় আপনারা যে মালয়েশিয়ার থেকে দেশে চলে যাচ্ছেন একেবারে, কিন্তু আপনি বৈধ, আপনার ভিসার মেয়াদ রয়েছে 5 দিন, 7 দিন, 1 মাস, 5 মাস বা 8 মাস রয়েছে, আপনি মালয়েশিয়াতে আর আসবেন না এই বলে দিয়েছেন আপনার কোম্পানিকে। এখন আপনার কোম্পানি আপনার জন্য একটি চেক আউট মেমো তৈরি করতেছে। এই চেক আউট মেমোটি এভাবে করা যায়, আপনার কোম্পানি ইমিগ্রেশন বরাবর আপনার পাসপোর্টের কপি দিয়ে অ্যাপ্লাই করতে পারে যে আমার এই শ্রমিক মালয়েশিয়াতে আর আসবে না, এবং কি আমার কাছে শুরু থেকে এই পর্যন্ত এই শ্রমিকটি কাজ করছে, কোনো প্রকার তার নামে কোথাও কমপ্লেন অভিযোগ নেই, তাকে আমরা রিলিজ করতেছি। তো সেক্ষেত্রে এই বলে একটা ইমেল করবে ইমিগ্রেশন বরাবর, ইমিগ্রেশন থেকে এয়ারপোর্টে পাঠাবে, এয়ারপোর্ট ইমিগ্রেশন বরাবর, ঠিক তখনই কিন্তু আপনার পাসপোর্টের মধ্যে এই সেলটি বসবে। অন্যথায় আপনার কোম্পানিও কিন্তু আপনাকে নিয়ে ইমিগ্রেশনে বা নিয়ে যেতে পারে অথবা এয়ারপোর্টে নিয়ে যেতে পারে, ওই সিস্টেমও অনেক কোম্পানি করে থাকে। এই সিলটি যে সমস্ত প্রবাসী ভাইরা পাবেন, আপনারা মালয়েশিয়াতে এই কোম্পানি দ্বারা আসতে পারবেন না। তবে আপনার জন্য ভালো খবর হচ্ছে, আপনি পরবর্তী সময় আপনি মালয়েশিয়াতে অন্য যে কোনো ভিসা নিয়ে, অন্য যে কোনো বর্তমান সময় কলিং ভিসা নিয়ে আপনি আসতে পারবেন, বা পরবর্তী সময় অন্য কোনো কলিং সালে হলে কিন্তু আবারও আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যারা কিনা মালয়েশিয়াতে কোম্পানির কাছ থেকে অনুমতি না নিয়ে ভিসা থাকা অবস্থায় বৈধভাবে দেশে চলে গেছেন, চেক আউট মেমোটি নেননি, ওই সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে প্রবেশ করতে হলে খুবই ঝামেলার মধ্যে পড়তে হবে। প্রথমত আপনাদের নামে একটি চেক আউট মেমো তৈরি করতে হবে, তারপরে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে। যেমন কি আপনার স্ক্রিনে একটি পিকচার দেখতেছেন, ঠিক এভাবে কিন্তু আপনাদের ভিসার মধ্যে একটা যে সিল থাকবে, যে সিলের মধ্যে লেখা থাকবে COM, চেক আউট মেমো। তথা যখনই কিনা আপনি সিলটি পাবেন ইমিগ্রেশন থেকে, তখন ভাববেন যে মালয়েশিয়াতে আপনি টোটালি কোনো প্রকার কোনো যে রিপোর্টের মধ্যে বা কোনো সমস্যার মধ্যে জড়িত নয়, আপনাকে সসম্মানে মালয়েশিয়া থেকে আবার রিলিজ করা হচ্ছে ইমিগ্রেশন থেকে, আপনার কোথাও কোনো পুলিশ রিপোর্ট ইমিগ্রেশন কোম্পানি থেকে বা কোথাও কোনো অভিযোগ নেই, আপনি মালয়েশিয়াতে এসেছেন এবং কি সসম্মানে আপনি মালয়েশিয়াতে আবারও যাচ্ছেন, এবং কি আপনি আবারও মালয়েশিয়াতে আসতে পারবেন বলে এই সিলটি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বোনদের বর্তমানে এর সময় কলিং ভিসা আপনারা আসার চেষ্টা করতেছেন, বা মালয়েশিয়াতে বর্তমান সময় আপনি 6 নাম্বার 7 নাম্বার ভিসা রিনিউ করতে পারতেছেন না, চলে যাবেন, আপনার ভিসার মেয়াদ রয়েছে 1 মাস 2 মাস, ওই সমস্ত প্রবাসীরা অবশ্যই অবশ্যই যদি আপনার প্ল্যানিং থাকে আপনি কলিং ভিসা আসবেন, তো সেক্ষেত্রে আপনার কোম্পানির কাছ থেকে, এজেন্টের কাছ থেকে চেক আউট মেমোটি নিয়ে কথা বলেই কিন্তু আপনি যাবেন। তা না হলে কিন্তু যখনই কিনা ইমিগ্রেশন থেকে আপনাকে সিলটি দিবে না বা চেক আউট মেমোটি আপনাকে দিবে না, ঠিক তখন কিন্তু মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে হলে ঝামেলার মধ্যে পড়তে হবে। প্রবেশ করতে পারবে না এমনটা কিন্তু নয়, আপনাকে বাড়তি টাকা পেমেন্ট করতে হবে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, অনেক এজেন্টের কাছে যেতে হবে একটি মেমো তৈরি করে দেওয়ার জন্য, বা আপনার কোম্পানিকে কল করতে হবে, অনেক হয়রানির মধ্যে পড়তে হবে আপনাকে।
তাই তো যারা দেশে চলে যাবেন একেবারে আপনি মালয়েশিয়াতে যদিও না আসার প্ল্যানিং থাকে তারপরেও আপনি সেকেন্ড মেমো নিয়ে যাবেন ইন কেস কি আগামী 5 বছর পরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন তাই না। দ্য সম্মানিত ভিউয়ার্স, ইমিগ্রেশন অপারসি প্রসঙ্গে আপনার স্ক্রিনে একটি পিকচার দেখতেছেন একটি কমেন্টের, যেখানে কিনা রুজিনা বেগম নামের এক আফু লিখেছেন যে আমার আব্বুকে গতকাল পাশের গুদাম থেকে রাতে ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে, এখন কোথায় পাওয়া যাবে। এর পাশাপাশি কিন্তু আরও একটি কমেন্ট আসতে দিয়েছি যে ইমরান আলী লিখেছেন, হ্যাঁ আমার এক বন্ধু ধরা পড়েছে যে গতকাল মালয়েশিয়ার জোহর প্রদেশের পাশের গুডাক নামক স্থানে ইমিগ্রেশন অফিসে দিয়েছেন গ্রেপ্তার করেছেন বাংলাদেশের সহ বেশ কয়েকটি দেশের নাগরিককে, যেখানে কিনা আগে থেকে ইমিগ্রেশন যে বিভিন্ন মাধ্যমে গোয়েন্দার মাধ্যমে নজরদারির মাধ্যমে কিন্তু ইমিগ্রেশন অফিসে দিয়েছেন। আর এভাবেই পুরো মালয়েশিয়াতে ছোট বড় আকার বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অফিসে দিচ্ছেন। তো রোজিনা আফুর উদ্দেশ্যে বলতেছি আপনার আব্বুকে ইমিগ্রেশন ধরে নিয়েছে, আপনার করণীয় হচ্ছে যে আপনার আব্বুর কোম্পানি অথবা এজেন্ট কোথায় আছে বা তাদের সাথে যোগাযোগ করার জন্য, অথবা আপনার আব্বুর যে রুমমেট রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে আপনার আব্বুর যে এজেন্ট অথবা যে কোম্পানি রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য। শুধুমাত্র এজেন্ট এবং কি কোম্পানি কিন্তু পারবে আপনার আব্বুর জন্য কিছু করতে। যদি আপনার আব্বু বৈধ হয়ে থাকে তাহলে নিয়ে আসতে পারবে, রেজিস্ট্রেশন করে রাখলেও বৈধ হওয়ার জন্য বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখলে কিন্তু নিয়ে আসতে পারবে। এবং কি যদি মালয়েশিয়াতে মায়েদের 6 নম্বর 7 নম্বর বিশেষ চিকিৎসা সংক্রান্ত সমস্যা হয়ে থাকে, স্পেশাল পাস থাকে আপনার আব্বু, তাও নিয়ে আসতে পারবে। আর যদি অবৈধ হয়ে থাকে তাহলে কোম্পানি এজেন্টের মাধ্যমে কিন্তু খুবই দ্রুত দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে পারবে। তাই তো একান্তই আপনার কোম্পানি এবং কি এজেন্টের সাথে যোগাযোগ করবেন। দেশমান্ত ভিউয়ার্স, যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে কদিন এসে আসতে চাচ্ছেন, আসার অপেক্ষায় রয়েছেন অথবা প্রসেসিং করতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে আপনার স্ক্রিনে একটি পিকচার দেখতেছেন, যেখানে কিনা দেখা যাচ্ছে যে এক ভাই লিখেছেন যে আমার এক আঙ্কেল 15 তারিখে মেডিকেল করেছে, আজ রিপোর্ট দিছে, তারা বলছে ওনার মেডিকেল ফিট হয়নি, তো সেক্ষেত্রে চিকিৎসা করলে নাকি সমস্যার সমাধান হয়ে যাবে, এই বলে যে একটি মেসেজ করছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটি রিপোর্ট দেখতেছেন আপনারা, এই রিপোর্টে কিন্তু নর্মালি মেডিকেল রিপোর্ট যখন কিনা কম্পিউটার থেকে প্রিন্ট আউট হয়ে বাইরে আসে ঠিক তখন কিন্তু হাতের লেখা থাকে না। এখন কোন জায়গা থেকে মেডিকেল কোর্স যেখানে কি তারা হাতে লিখে দিয়েছে এবং কি যাক এবং কি মার্ক করে দিয়েছে তাও ভালো। তো সেক্ষেত্রে বর্তমান এ সময় যারা কিনা মেডিকেল আনফিট হচ্ছেন, আপনাদেরকে মালয়েশিয়াতে পাঠানোর জন্য কোম্পানিগুলো এবং কি এজেন্সিগুলো বিভিন্ন মাধ্যমে চেষ্টা করবে। যখন কিনা আপনি মালয়েশিয়াতে আসবেন ঠিক তারা কিন্তু আপনাকে দিয়ে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতেছে, তো সেক্ষেত্রে আপনি ফিট আনফিট তারা ঢোঁকে আর। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার শারীরিক অবস্থা কীরকম, যদি আপনি আনফিট হয়ে যান আপনি মালয়েশিয়াতে আসার কোনো প্রয়োজন নেই। বর্তমান সময় আপনাকে ফিট দেখিয়ে কোনোভাবে মালয়েশিয়াতে পাঠাতে পারলেই কিন্তু তাদের লাভ। এবং যারা কিনা অনেক সময় দেখা গেছে কি অনেক এজেন্সিগুলো যে ফিট যারা আসেছে বা যাদের কোনো সমস্যা নেই তাদেরকেও সমস্যার কথা বলে নানা ছল ছাতুরি করে কিন্তু টাকা পয়সা আদায় করার চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে আপনার দেহের পরিস্থিতি আপনি অবশ্যই ভালো জানান, আপনার দেহের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি নিজে নিজে মেডিকেল করতে পারেন টেস্ট হিসেবে, অথবা তাদের সাথে আপনি চ্যালেঞ্জও করতে পারেন। যদি সমস্যা থেকে থাকে দয়া করে আপনারা অ্যাপ্লাই করবেন না, যেহেতু মালয়েশিয়াতে আসার পরে 3 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবারও মেডিকেল করতে হবে। আর যখন কিনা মালয়েশিয়া মেডিকেল আপনি আনফিট হয়ে যাবেন আপনাকে আবার রিটার্ন টিকিট দিয়ে সাথে সাথে বা 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে দেবে বাংলাদেশ। আর যখন কিনা বাংলাদেশে চলে যাবেন ঠিক তখনই কিন্তু আপনাকে 1 টাকাও দেবে না এজেন্সি। সেক্ষেত্রে আমরা জেনে শুনে বুঝেই কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। দুঃসমান্ত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।